আমরা বন্ধুরা মিলে আজ যাচ্ছি এক অভূতপূর্ব যাত্রায়, যেখানে প্রকৃতি আর ঐতিহ্য মিলে তৈরি করেছে এক অসাধারণ পরিবেশ। বলছিলাম বরিশালের বিখ্যাত আটঘর কুরিয়ানা ভাসমান পেয়ারা বাজারের কথা। এটি বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের স্থান, যা বরিশালের পিরোজপুর জেলা স্বরূপকাঠি থানা সদর থেকে 8 কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত, যেখানে মাইলের পর মাইল রয়েছে কেবল পেয়ারার বাগান। এখানে সিংহভাগ বাসিন্দার আয়ের একমাত্র উৎস এই পেয়ারা, যা বাংলার আপেল বলে খ্যাত। পেয়ারার মৌসুমে এই জনপদের ব্যস্ততা চোখে পড়ার মতো। এই ভাসমান বাজারটির বিশেষ জনপ্রিয়তার কারণ হচ্ছে এখানে পুরো ব্যবসাটা হয় খালের উপরে নৌকায় বসে। ছোট ছোট নৌকাগুলোতে স্থানীয় কৃষকরা তাদের তাজা পেয়ারা নিয়ে আসেন। যদিও সকাল 11টার পরে মানুষের ভিড় এবং পেয়ারা বাগানের নস্টালজিক দৃশ্য ক্রমশই কমতে থাকে, তাই ভোরের দিকে যাওয়াই সবচেয়ে ভালো। কিন্তু আমি আমার বন্ধুরা সবাই অলস প্রকৃতির হওয়ায় আমরা ভোরের বদলে বরং দুপুরের দিকে আমাদের যাত্রা শুরু করি। কি আর বলবো, জেনজি বলে কথা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা এখন আছি নদীতে। নদীতে বলতে আমরা এখন যাচ্ছি কুরিয়ানা ভাই ব্রাদার মিলে। আমরা রয়েছি এখন 7 জন, তো আরেকজন অ্যাড হইতেছে, 8 জন হবো। সো আমার সাথে আছে আমার ভাই ব্রাদার, দিস ইজ মাই ফ্রেন্ড বিল্লাল, এবং দিস ইজ ইজ ফার্স্ট টাইম, মানে সেই প্রথমবার কুরিয়ানা যাচ্ছে। বারের বার ছেলে হয়েও পুরো রৌদ্রোজ্জ্বল দিনে অসাধারণ ওয়েদারে আমরা এখন যাচ্ছি। দেখ দেখ উল্টি খেয়ে আপনার জন্য অভিজ্ঞতা গুলো কেমন ছিল? পেয়ারা মিষ্টি। কুরিয়ানা সব থেকে কোন জিনিসটা আপনাকে বেশি আকর্ষিত করে? পেয়ারা। প্রকৃতি? পেয়ারা। আপনাকে একটা কন্ডিশন দিয়েছি 100 টাকার, আপনি সেটা রাজি হইলেন না কেন ভাই? ওটা তো ভাই মানে রাজি হইনি, কারণ যেখানে দেখি সেই তখনই আচার খাই, যদি দেশে ক্যামেরার কারণে সে দিয়েছে না দিতে না। ও কাল কি বলছো জানো? ওর বলে এখন টক খাইতে মন চায়, রাখি মানে যেটা বুঝেছে ওর এখন টক খাওয়ার খুব সময়। দর্শক বুঝিনি টক খায় কখন সময় হতে পারে। আমি একদিন আগে ঘটনা বুঝলা যায়, ঠিক আছে, রাত্রে ঘুমানোর পরে মনে হয় শেষের দিকে রাকিবের খুব টক খাওয়ার সমস্যা হচ্ছে, তাই না? ও কালকে আমার আম কেন লেগে গেছে, কাঁচা আম। আমাদের চা শেষ এবং আমাদের আরেকজন আর কি যে আসবে, আমি কিন্তু আপনাদের পরিচয় দেইনি। উইথ ফুল অফ কনফিডেন্স সূর্যমুখী ফুল ভিডিওটা ওখানে কিন্তু আমাদের বাইকে দেখেছি। এ হচ্ছে আমাদের রাকিব ভাই, তোর বন্ধু রাকুল। এই ভাই ফার্স্ট টাইম যাচ্ছে, এর জন্য ভাই আর ইউ এক্সাইটেড? আচ্ছা, আই এম ভেরি এক্সাইটেড। এখানে দেখা যাচ্ছে আমাদের ছোট ভাই যা নৌকা করে যাচ্ছে, আর যেহেতু আমরা বড় ভাই সেজন্য আমরা উপরে উঠেছি। দিস ইজ জাফি, সে এখন ইন্টার করলো আমাদের মাঝে। ওকে ভাই, ওয়ালাইকুম সবাইকে। কাকা দা গাড়ি দেবেন কোন দৃষ্টি? আচ্ছা দেখতে দেখতে এ বাটা কি করো, দেখতে দেখতে আর একটু বেজে গেল। কিন্তু দেখতে দেখতে আরো একটু বেজে গেল, এবং একটু আগে দেখলেন যে সে ভাই তার ডাক্তারি বেশি সন্তুষ্ট না, সে তার ডাক্তারি বেশি সন্তুষ্ট না, সে কারণে সে মানে আজকে কাকার বদলে সেই নিজেই মানে মাঝি বাইয়ে আর কি যাইতেছিল, বাট পারে না, আমাকে বুঝিয়ে বুঝিয়ে দিয়েছে। রাতুলকে আমরা ক্ষমতা থেকে হাঁটাই দিয়ে সক্ষম হয়েছি, ঠিক আছে। নৌকার ক্ষমতা এখন আমাদের কাকার হাতেই আছে, মানে যার হাতে থাকার কথা, ক্ষমতা যার হাতে থাকার দরকার, তার হাতে না থাকার কারণে এরকম মানুষ ভিজে যাচ্ছে, দেশ অবস্থাও খারাপ। আমার কোলে শুয়ে আছে। নৌকায় করে কুরিয়ানা গেছেন কখনো? না, এর আগে কখনো যাওয়া। কুরিয়ানা গেছেন কখনো? না, কুরিয়ানা যাওয়া হয়েছে। গাড়িতে? গাড়িতে। হ্যাঁ। নৌকার এক্সপিরিয়েন্স কেমন লাগছে? ভালোই, আলহামদুলিল্লাহ। সবাই কল্লা নিয়ে সাবধান, নেই তো একদম গ্রামের মধ্য দিয়ে, গ্রামের মধ্যে ছোট ছোট খালের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। ভাই পানের সাথে সবই থাকলে সুন থাকলে তো ভাই অনেক ভাই মাননে ভাই মিষ্টি তো ভাই মোরা মিষ্টি তো নাই, আনফরচুনেটলি উল্টা বলে গাছে উঠবা বলে সুপারি গাছে। এখানে প্রকৃতি থেকে শুরু করে সবকিছু অসাধারণ, রাইট? আমি সবথেকে বড় প্রকৃতি, খুব শান্তশিষ্ট, লেজ বিশিষ্ট না, আরে আল্লাহর ড্রাইভারই একটা। সামনে দিক দেখতে পাচ্ছি আমরা একটা অনেক ছোট একটা চাল, পানি বেশি থাকার কারণে দেখা যাচ্ছে যে চালের সাথে আমাদের সাথে ঠিকমতো আর কি মিল হচ্ছে না, সেজন্য আমাদের দেখা যাচ্ছে আমাদের নুয়ে নুয়ে যাইতে হবে। কাকা আমাদের সিগন্যাল দিচ্ছে, ফটোস না ফটোস না। ইয়া ইয়া ইয়া, ওকে ফাইনালি আমরা বের হয়ে গেলাম। ও ইয়া, মিশন সাকসেস, মিশন সাকসেস। এখন 1 ঘন্টা, এখন 1 ঘন্টা লাগবে যাইতে? হ্যাঁ। আচ্ছা তাহলে 1 ঘন্টা কি আমরা এই ধরনের ছোট ছোট খাল এবং প্রকৃতির মধ্যে যেতে পারবো? ওই কিছু সময় ছোট খাল, তারপর বড় খাল। ছোট পেয়ারা নাই, ভিডিও খাওয়া পরে তুই ফোন ভিডিও করিস না, আজ থাকবে না ভাই। নৌকায় চড়তে চড়তে একটু বোরিং
2024 সালে আবার মিনি মিলিশে ব্যাক করতেছি। তোমার নাম কি ভাই? আমরা রওনা দিছিলাম মানে বর্তমান সময় থেকে এক ঘন্টা আগে, এখন বাজে অ্যারাউন্ড 3:30 মতো। পার্কে এসে পৌঁছালাম, এখন আমরা পার্কে এক্সপ্লোর করবো। যদি সবাই অনেকটাই ক্লান্ত নৌকায় বসে থেকে থেকে, এখানে যে টিকিট পার্কের একটা টিকিট আছে সেটার মূল্য হচ্ছে 30 টাকা করে। পার্ক দেখা যাচ্ছে প্রতিনিয়ত আপডেট করা হয়, আপডেট করা এই কারণে যে দূর থেকে মানুষ আসে, সো নতুন নতুন যাতে জিনিস দেখতে পায়। আমরা এখন পার্কের প্রবেশ পথে রয়েছি এবং এটা হচ্ছে পার্ক, পার্কের নাম হচ্ছে রিয়ান পেয়ারা পার্ক অ্যান্ড পিকনিক স্পট, এবং আমরা হচ্ছে বর্তমানে আদমকাঠিতে। এটাকে এই পার্কে এসেছি তাও অনেকদিন আগে, বাট আর কি লাস্ট যখন এসেছিলাম তখন থেকে পার্কটা যথেষ্ট আপডেট করা হয়েছে। পার্কে যখন আমরা প্রবেশ করবো তখন এখানে লেখা আছে যে আমরা সেটা সম্পূর্ণ নিষেধ, আমরা সিলে প্রতি পিস বাইরে ভাই 10,000 টাকা জরিমানা। তো এখানে পার্কে প্রবেশের সময় যেটা বললাম যে টিকিটের মূল্য হচ্ছে 30 টাকা, এবং এই হচ্ছে আমাদের টিকিট। এখানে কয়টা টিকিট ভাই? এখানে টিকিট আছে 8টা ভাই। আমি যেভাবে আপনাকে জিজ্ঞেস করছি যেন আপনি টিকিট বিক্রি করতে হয়েছেন, এতগুলো টিকিট হাতে করে দিলাম। আচ্ছা, তো এখানে টিকিটের মূল্য লেখা আছে যদিও কয়টাকা? 40 টাকা। 40 টাকা আমাদের কাছে, কত 30 টাকা রাখছে। মানে এরকম যদি 100 টাকা লাগে বলে 50 টাকা দিলাম, 50% ডিসকাউন্ট, সেরকম এটা মার্কেটিং স্ট্র্যাটেজি। এর আগে কি তুমি কোরিয়ান পার্কে এসেছিলে? না, এর আগে কখনো আসা হয়নি। পার্কে আসা হয় নাই? আচ্ছা, পার্কে তো আমরা এখনো প্রবেশ করি নাই। সো পার্কটা তোমার কেমন কেমন লাগছে, ফার্স্ট ইমপ্রেশন? এখনো ঢুকি নাই, ফার্স্ট ইমপ্রেশন কি দিব। ভালো লাগতেছে তোমার বন্ধু? আমি হেডি ভাবতে ভালো লাগতেছে। কি খুঁজতেছে ভাই? আগুন, আগুন, আগুন খুঁজতেছে। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু একদম আকাশে চলে গেছে, একদম স্বর্গে চলে গেছে। এখানে স্বর্গে প্রবেশ করবো। স্বর্গে যারা যেতে চান আপনারা এখানে এসে আপনাকে টিকিট একদম স্বর্গে উঠে যেতে পারবেন। তো হাঁটতাছি আর স্বর্গে উঠতেছি। আমাদের ভাই ভাই দেখা যাচ্ছে ওই একদম সামনে গেছে ওরা। ওয়া কি একজন তো ব্যাংকে চুরি পড়ে, কি অবস্থা? স্বর্গের মাথায় সব আমাদেরই লোক। আমরা বুঝেছিলাম আমাদের ভাই ব্রাদার আগুন খুঁজতে গেছে, বাট তারা আগুনের সন্ধান পায়নি। সেই সেই কেমন লাগছে স্বর্গে উঠে, কেমন লাগছে বলেন ভাই? একজন একজনকে ইন্টারভিউ নেবো। আগুন ছাড়া স্বর্গ অচল, আগুন ছাড়া স্বর্গ অচল। আপনার আর কিছু লাগবে না ভাই, বুঝতে গেছি ভাই। স্কিপ শিখিয়ে দাও। স্কিপ কতটুকু উচ্চতা হতে পারে? 20-30 মিটার। এখান থেকে দাঁড়িয়ে মোটামুটি আর সকল ভিউ পাওয়া যাচ্ছে। খালটা এখান থেকে দেখতে একদম সিনেমাটিক একটা লাগছে। এই যে আমরা পার্কে উঠেছি, এত বড় একটা স্বর্গে 20-30 মিটার হাজার উঁচুতে, হাজার হাজার মিটার উঁচুতে, কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। এই কয়বার আসছো তুমি এখানে? তুমি ভাত খাও? ভাত খাইছো কালকে রাতে? খাইছো? হ্যাঁ কালকে রাতে খাইছো। কয়টা ভাত খাইছো? গুনি তো খাই নাই আমি, এরকম গুনি নেই। ও এটা জোর ছিল। এদিকে আসো ডাক্তার ভাই, এখানে কি আপনি এসেছিলেন এর আগে? না। আসি, কেমন লাগছে? ভালো না? আসছি আর ঘুরে আসছি। আসছি কাজে নিয়ে আসছিলাম ভাই, ভাবি নিয়ে আসছিলাম আমি, তুই আর দাদা আসছিলাম মনে নাই। এইখানে আসিনি, মাথায় এই মাথায় উঠি নাই ভাই। আচ্ছা, তো এই পার্কে কোনটা ভাই? ওই যে রাত দুটো আসছিল। ও ওই যে ভাবি গেলে ওই দিয়া। আচ্ছা ঠিক আছে, কাজে নাই গোপন গাইস, খোলা আকাশের নিচে সর্বোচ্চ চিলে রয়েছে। সুন্দর আকাশ, মেঘলা আকাশ, সোনালি আকাশ, যদি আকাশটা সোনালি নয় ব্লু আকাশ। এর মধ্যে মাঝে মাঝে আকাশ হয় মেঘাচ্ছন্ন, মাঝে মাঝে মেঘ সরে যায়, কিন্তু আমি আমার চিলকে কম্প্রোমাইজ করিনি। আমি রয়েছি সর্বোচ্চ চিলে, একটা সানগ্লাস চোখে, একদম রোদ কিন্তু শরীরের জন্য উপকারী, আপনারা জানেন। ভিটামিন এ, বি, সি, ডি থেকে শুরু করে সবগুলো বিদ্যমান এখানে। বাকিটা বলবে ডাক্তার ভাই। রোগ কতটা ভাই খাই ভাই, কোষকে আছে খাই ঠিকঠাকই, সেটা ভাই গোপন রাখি ভাই, ক্যামেরা থেকে কেটে দিব। আপনি বলেন ভাই, রোদ কতটুকু উপকারী আমাদের শরীরের জন্য? অনেক উপকারী, কিন্তু তোর অবস্থা এই পার্কে এই ব্যবস্থা করার পর আমি জানি না ঠিক এটার নাম কি, মানে এখন মাথায় কাজ করতেছে না রোদের ভিতর। সো ভালো হয়েছে, মানুষ আইসা যখন এখানে উপরে উঠে সম্পূর্ণ জায়গাটি আর কি উপর থেকে দেখা যায়। যদিও আপনারা যদি এদিকে লক্ষ্য করেন, এখানে কিন্তু এটা পেয়ারা প্লাস আমরা দুটোরই বাগান।
যদি আমরা এখানে উপরে উঠি একদম, এখান থেকে যদি আপনারা আশেপাশে তাকান তাহলে দেখতে পাবেন পেয়ারা গাছ এবং আমড়া গাছে ভরপুর। যদিও পেয়ারা গাছ স্বাভাবিকভাবে একটু ছোটো হয়ে থাকে আমড়া গাছের তুলনায়, সো আমড়া গাছগুলো বড় বড় দেখা যাচ্ছে। সামনে যেটা দেখলাম যে আমড়া ছিঁড়লে 10,000 টাকা জরিমানা, এটা মানে যাই হোক তারা দিছে, মানে হয়তো মানুষ মানে এক্সেসিভভাবে আমড়া ছিঁড়ে এই কারণে। এখন তো দুপুর আর কি, এই টাইমটি হচ্ছে আর একদম রোদ মাথার উপর থাকে বর্তমান সময় থেকে 1.5 ঘন্টা পর, লাইক বিকেল 4:00-5:00 আর কি, বা সুদের পর ওই সময়টা আসার জন্য এখানে ঘুরার জন্য পারফেক্ট। আমরা জানি যে এই পেয়ারার জন্য কুরিয়ান হচ্ছে সব থেকে বিখ্যাত, এক বরিশালে যে পিরিসপুরের যে কুরিয়ানাম, এখানে মানুষ আসে বাংলাদেশের একদম দূর দূরান্ত থেকে, বন্ধু বান্ধব সবাই একসাথে হয়েছি, সবার সাথে একটা আড্ডা, সবার সাথে ঘুরতে আসা, এটাই হচ্ছে সব থেকে বড় মজা। যদি বর্তমানে যে খালে যে পানি সেটা সর্বোচ্চ যথেষ্ট আর কি, মানে দেখা যাচ্ছে একটু বার আমরা গোসল করো পানিতে, সো সেই মজা হবে। ভাই প্রচুর গরম আর এত রোদ্দুরে তাপ, বিকাল টাইম এখন কয়টা বাজে জানি না ঠিক, কিন্তু প্রচুর রোদ্দুরে তাপ এই জায়গায়। অনেক সুন্দর চারিদিক, মানে সবুজ আর সবুজ দেখা যায়, আমড়া গাছ গড়িয়ে গাছ এগুলাই ভরা। এটাকে যা দেখলাম ভাই পার্কে অবস্থা খুব খারাপ ওই জায়গায়, কি কমো ভাই অবস্থা এত খারাপ, মানে পোলামাইয়া একসাথ সব ঠিক আছে পার্ক, আজকে নিচে যাওয়া যাক চলেন। একদম যখন প্রবেশ করছিলাম তখন আমরা এইটা দেখেছিলাম। আচ্ছা বন্ধু এটার নাম কি ভাই, কি হইতে পারে? আমরা যাই হোক এটা একটা লাভের একটা আইকন, আপনারা দেখে থাকবেন বিভিন্ন ছবিতে। মানুষ তো অবশ্যই কুরিয়ানা পার্কে আসলে বা কুরিয়ানা ঘুরতে আসলে এখানে তো ডেফিনেটলি আসে, আর বিশেষ করে মেয়েরা এখানে এসে ডেফিনেটলি ছবি তোলে। প্রথমে যেটা বললো এটা ছবি তো অনেক দেখেছি আসলেই। তোমার অন্তর ভাই আমাদের জন্য পেয়ারা নিয়ে আসলো, এটা পাইছো কই? বাগান দিয়ে পাই, বাগান থেকে। তো মানে টাকা উসুল করছে ভাই, 30 টাকা দিয়ে ঢুকছি এখানে ঠিক না, 30 টাকা 240 টাকা আজকে বিভিন্ন দোলনা দেখা যাচ্ছে। সো এই দোলনায় বসে একদম রিল্যাক্স লাগছে আমাদের, লাগছে ভাই আলহামদুলিল্লাহ। আচ্ছা এটা কতটুকু আমরা দিতে পারবো জানি না, এই সাইডে বেশি হয়তো দাপি আমাদের এখন যেতে হবে, কারণ যে আঙ্কেল আমাদের সাথে এসেছিল মানে তার সাথে আমাদের ডিল হয়েছিল যে আমরা সন্ধ্যা পর্যন্ত এখানে স্টে করব, মানে সন্ধ্যা পর্যন্ত তার মানে নৌকে স্টে করব। কিছু একটা কম মামা, আই এম সো ক্রেজি, মানে এত সুন্দর পার্ক, ভিতরে অনেক প্যারা খেয়েছি, মানে পার্কে যে 30 টাকা দিয়েছি মানে 30 টাকা উৎসব সেই এনজয় করছি ভিতরে ইয়াতে, এটা কি বলে লম্বা লম্বা, হ্যাঁ তারপরে মানে ইয়া সব লম্বা লম্বা সরু ইয়া ছিল কি বলে এটাকে আইল বলে আর কি, আইল সেগুলোর উপরে প্যারা গাছগুলো ছিল, মাঝখানে পানি আবার আমাদের সময়ের মধ্যে হবে না কারণ মার্কেট ক্লোজ, ভীমরুল ভীমরুলি একদম বিকাল 5:00, হ্যাঁ কাকা 5:00 বাজে গেছে এবং সূর্যটা হচ্ছে ওই যদি মাথার উপরে নয়, পিছনে যদি লক্ষ্য করেন বা ক্যামেরার পিছনে বিহাইন্ড সিন হিসেবে দেখতে পাবেন এখানে সবাই গোসল করার প্রস্তুতি নিচ্ছে, কারণ আমাদের গোসল করা প্রয়োজন। আমাদের যে নৌকা সেটা ভিড়েছি হচ্ছে আদমকাঠি, এবং আমাদের মাঝে যে আতিক ভাইয়া সে এখন অলরেডি নেমে গিয়েছে গাদা পানির মধ্যেও, অর্ধেক অর্ধেক নামে গেছে। আচ্ছা সো তাইলে জামা কাপড় চেঞ্জ করে গোসলটা করা যাক। ভাইয়া আপনি গোসল করে এখানে কেমন ভূত করছেন? অনুভূতি আবার অনুভূত হয়ে গেছে, খালি ময়লা অনেক, ময়লা থাক না প্রচুর ময়লা, এত ময়লা আটকে থাকে ভাই, কই তুই ভাই রেডি 1 2 3। এই যে এই যে ছেলেগুলো এই যে এত বেদবি করতেছে এটা কি উচিত বলেন? এই যে পানি মারে এগুলো কোনো উচিত না, এটা অভদ্রতা বলেন। আমি এখনই নামছি গাইস, কতদিন এটা খাইনি, কতদিন তাদের খাবার পেটে পড়েনি, আমিও এটাকে আমাদের লাঞ্চ না গেস্ট না, এটা হচ্ছে স্ন্যাক্স, আমরা কিছু স্ন্যাক্স খেয়েছি, দুবারে ভাত না খেয়ে আর কিছু না। আমরা নৌকায় ঘুরতে ঘুরতে আর একটা পার্কে চলে আসলাম, যেটা হচ্ছে আরেকটি ফ্লোটিং পেয়ারা পার্ক এন্ড পিকনিক স্পট, যেটা ভাই বলতেছিল নাম কি ফ্লোটিং ফ্লোটিং, এখানে বসে কি মানে ফ্ল্যাট ফ্ল্যাট করছিলেন না? ওই ভিতরে দেখেন রুম আছে, রুম আছে, রুমও আছে বলে ভাই, রুম অবস্থা ভাই, ঝর্ণার পটলগুলো দেখেন নতুন করছে আর কি, ঝর্ণা সিস্টেম আগে ছিল না, যেটা ভিতরে থাকার ব্যবস্থা, রুম রুমে নিয়ে থাকা, আমার চিন্তা ভাবনা ছিল কিন্তু থাকার লোক ছিল না, বিভিন্ন পটল সাইজের এখানে রয়েছে আর কি জল প্রবাহ ঝর্ণা। এখন বাজে অ্যারাউন্ড 6:30-6:30, সন্ধ্যা হয়ে গেছে, এখন আলো কম, দিন শেষ। গোসল করলাম নদীতে এই ভরা পানিতে পুরা সেই রকম, শুকরিয়া আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ, ইট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স ফর আস টুডে। সো আতিক জি একটু দুদিনে কেমন ছিল আজকের ট্যুর বলো?
জাস্ট কাম ইন। আজকের এক্সপিরিয়েন্স অবশ্যই ভালো ছিল, অনেক ডুবোডুবি করছি, ভালোই লাগছে। এরপরে পেয়ারা গাছ ওইটা পেয়ারা খাইছি, একটা জিনিস দেখছি, পরে ও জিজ্ঞেস করতেছিল যে এটা কি কুমার গাছ নাকি লাউ গাছ ছিল। আমি আসলে কনফিউজ ছিলাম যে কুমার আল্লাহ একদম সেম সিম মানে লম্বা ছিল, ভাই কেমনে জানি মানে মিলাইতে পারতাম না যে আসলে কি। পরে একটু পরে ওই গাছের কথা জিজ্ঞেস ভাই দু দু আমার এক্সপিরিয়েন্সটাই দিল নষ্ট করি। আমি যে দেখলাম অন্য কিছু রয়েছে। কথা শোনেন না।